নমস্কার। আমাদের চোখের পাতায় অনেক ধরনের রোগ হতে পারে, যেমন অঞ্জনি বা স্টাই, জ্যান্থ্যালাসমা, মোলাস্কাম কন্টাজিওসাম ইত্যাদি। কিন্তু একটি চোখের পাতার রোগ আছে যেটা অনেকেরই হয়, অন্যান্য রোগের থেকে একটু বেশিই দেখা যায়। এর নাম ক্যালাজিয়ন। হয়তো নামটা আপনারা অনেকেই শুনেছেন। এই ভিডিও এই ক্যালাজিয়ন রোগ সম্বন্ধেই। আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। এই চ্যানেলের নাম ডক্টর সাইট, অর্থাৎ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা চোখের বিভিন্ন বিষয়ে কিছু মূল্যবান তথ্য এবং ফ্যাক্টস বা সত্য কথা। এই ভিডিওর বিষয়ে ক্যালাজিয়ন কী, কেন হয়, চিকিৎসা কী ইত্যাদি বিভিন্ন বিষয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করবেন। ক্যালাজিয়ন কী তা ঠিকমতো জানতে হলে একটু চোখের পাতা বা আই লিড সম্বন্ধে জেনে নেওয়া দরকার। আমাদের চোখের পাতার নিচের দিকের অংশকে মাঝখান থেকে কেটে দেখালে দেখা যায় যে চোখের পাতার ভিতরে অনেক ধরনের গ্ল্যান্ড বা বাংলায় বলা হয় গ্রন্থি আছে। এই গ্রন্থিগুলির থেকে এক ধরনের তৈলাক্ত পদার্থ বের হয় যা চোখের জলের সাথে যুক্ত হয়ে চোখের সামনের আস্তরণকে রক্ষা করতে সাহায্য করে। এই গ্ল্যান্ড বা গ্রন্থিগুলির মধ্যে একটি বিশেষ গ্রন্থি হল মিবোমিয়ান গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডের বারবার অল্প অল্প প্রদাহ বা ইনফ্লামেশন হতে থাকলে এই গ্ল্যান্ড থেকে তৈলাক্ত পদার্থ বের হয়ে যাওয়ার রাস্তা বা ডাক্ট বন্ধ হয়ে যায়। এর ফলে তৈলাক্ত পদার্থ ভেতরে জমা হয়ে যেতে থাকে এবং এক ধরনের চোখের পাতার ফুলে যাওয়া অবস্থা সৃষ্টি হয়, যেটাকে ডাক্তারি ভাষায় বলা হয় লাইপোগ্রানুলোমা। এতে চোখের পাতার ওই অংশ ফুলে যায় এবং ওই ফোলা জায়গার ভিতরে এক ধরনের সেমি সলিড বা থকথকে পদার্থ জমে যায়। সংক্ষেপে বললে একেই ক্যালাজিয়ন বলা হয়। সো ক্যালাজিয়ন ইজ এ ক্রনিক নন স্পেসিফিক ইনফ্লামেটরি গ্র্যানুলোমা অফ দ্য মিডমোয়ান গ্ল্যান্ড। বাংলায় বলা যায় ক্যালাজিয়ন হচ্ছে এক ধরনের ক্রনিক বা দীর্ঘস্থায়ী, নন স্পেসিফিক মানে বিশেষভাবে নির্দিষ্ট নয়, এই রকম প্রদাহ থেকে চোখের পাতার ফুলে যাওয়া অবস্থা। এবার জানা যাক এই অবস্থা কাদের বেশি হতে পারে। ছোট ছেলে মেয়েদের এবং যৌবন বয়সে বা ইয়াং অ্যাডাল্টদের বেশি হয়, কিন্তু যে কোনো বয়সে হতে পারে। যাদের চশমার পাওয়ার আছে কিন্তু ঠিকমতো ব্যবহার করেন না তাদের বেশি হতে পারে। এর কারণ হলো এমনিতে চশমার পাওয়ার আছে বলে খালি চোখে ভালো দেখতে পারে না, তাই ভালো দেখার জন্যে বারবার হাত দিয়ে চোখ পরিষ্কার করার চেষ্টা করে। এতে চোখের পাতায় বারবার অল্প অল্প প্রদাহ হয়। এই প্রদাহ বারবার হতে থাকলে মিবোমিয়ান গ্ল্যান্ডের ডাক্ট বা টিউব, অর্থাৎ তৈলাক্ত পদার্থ বাহির হয়ে যাওয়ার রাস্তা পরবর্তীকালে বন্ধ হয়ে যায়। এর ফলে চোখের পাতার ওই অংশ ফুলে যায়। যাদের চোখে চশমার পাওয়ার নেই কিন্তু বারবার চোখ ঘষার বা রগড়াবার বদ অভ্যেস আছে তাদেরও হতে পারে। যাদের ডায়াবেটিস বা বহুমূত্র রোগ আছে তাদের হওয়ার সম্ভাবনা থাকে, এবং যাদের চোখের হাইজিন বা স্বাস্থ্য ভালো নয়, যার জন্যে বারবার চোখে ইনফেকশন বা সংক্রমণ হয়, যেমন ক্রনিক কনজাংটিভাইটিস হয় এবং চোখের পাতার সংক্রমণ বা ব্লেফারাইটিস হয়, তাদের হতে পারে। রোগের উপসর্গ বা লক্ষণ: চোখের পাতা এক বা একাধিক অংশ ফুলে যায় কিন্তু ফোলা জায়গায় ব্যথা করে না, চোখ লাল হয় না, বড় হলে ভারী হওয়ার জন্যে চোখের পাতা নিচে নেমে যেতে পারে, চোখ পরীক্ষা করলে দেখা যাবে যে একটু শক্ত, ব্যথা ছাড়া একটি বিশেষ স্থানে ফোলা, যার উপরের চামড়া সাধারণ থাকে। চামড়ার উপর কোনো লাল ভাব নাও থাকতে পারে। চোখের পাতা উল্টে দেখলে দেখা যায় যে চোখের পাতার ভিতরে কনজাংটাইভাতে একটি গোলাকার লাল অংশ, ইংরাজিতে বলা হয় ভেলভেটি রেড অ্যাপিয়ারেন্স, মানে লাল চকচকে ভাব থাকে।
ঠিক সময়ে চিকিৎসা না করালে কি কি হতে পারে, একই রকম থেকে যেতে পারে, ছোট সাইজের হলে নিজের থেকে ঠিক হয়ে যেতে পারে, সাইজে বড় হয়ে গেলে এবং ভারী হওয়ার জন্য চোখের পাতা নিচে নেমে যেতে পারে। একে বলা হয় মেকানিক্যাল টোসিস, টোসিস মানে ড্রুপিং অফ আইলিড, অর্থাৎ চোখের পাতা নিচে নেমে যাওয়া, বড় হয়ে পেকে গিয়ে ফেটে যেতে পারে। খুব বেশি বয়সে হলে এবং ঠিকমতো চিকিৎসা না করালে ক্যান্সার হয়ে যেতে পারে। একে বলা হয় মিবোমিয়ান কার্সিনোমা, এটা যদিও খুব কম হয় কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে, সুতরাং ঠিক সময়ে চিকিৎসা করিয়ে নেওয়া উচিত। চিকিৎসা, চিকিৎসার ব্যাপারে প্রথমে জানাতে চাই যে আমি এখানে যা চিকিৎসা বলবো তা শুধু ইঙ্গিত মাত্র, এটাকেই আসল চিকিৎসা ভাববেন না। আসল চিকিৎসা করবেন একজন চক্ষু বিশেষজ্ঞ আপনার চোখকে পরীক্ষা করার পর। ক্যালাজিয়ান ছোট সাইজের থাকলে গরম শেঁক সারা দিন রাত্রে 2-3 বার, অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড যুক্ত চোখের মলম চোখের ভিতরেও লাগাতে হবে এবং বাইরের থেকে চোখের পাতায় ম্যাসেজ করতে হবে। কখনো কখনো স্টেরয়েড ইঞ্জেকশনের দরকার হতে পারে। ক্যালাজিয়নের ভেতরে স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া হয়, যেমন ট্রায়ামসিনোলন ইঞ্জেকশন। মাঝারি বা বড় সাইজের থাকলে ইনসিশন ও কিউরাটেজ অপারেশন করা হয়, অর্থাৎ কেটে ভিতরে জমা থাকা পদার্থকে বের করে দেওয়া হয়। এই অপারেশন চোখের পাতা উল্টে কনজাংটাইভার দিক থেকে করা হয়, বাহিরে চামড়ার দিকে কাটা হয় না। এর সুবিধা হচ্ছে বাহিরে চোখের পাতার চামড়ার উপর কোনো দাগ থাকে না। চোখের পাতা উল্টে প্রথমে ক্যালাজিয়ান ক্ল্যাম্প লাগানো হয়, এতে বেশি রক্তক্ষরণ বা ব্লিডিং হয় না। তারপর একটি ভার্টিক্যাল ইনসিশন বা খাড়া ইনসিশন বা কাটা হয়। তারপর ক্যালাজিয়ান স্কুপ দিয়ে, চামচের মতন ছোট্ট একটি স্কুপ দিয়ে ভিতরে জমে থাকা পদার্থকে বের করে দেওয়া হয়। কাটা জায়গাটা কয়েকদিনেই জুড়ে যায় আর কোনো সমস্যা হয় না। যদি ইনফেকশন হয়ে যায় তাহলে একে ডাক্তারি ভাষায় বলা হয় ইন্টারনাল হর্ডিওলাম। এই অবস্থা হলে চোখের অ্যান্টিবায়োটিক মলম, ব্যথা কমানোর ওষুধ, মুখ দিয়ে খাওয়ার অ্যান্টিবায়োটিক ক্যাপসুল ইত্যাদির দরকার হতে পারে। চোখে চশমার পাওয়ার থাকলে চশমা ডাক্তারবাবুর নির্দেশ অনুযায়ী লাগাতে হবে। ব্লাড সুগার আছে কি না পরীক্ষা করে নিতে হবে, বেশি থাকলে ফিজিশিয়ানকে দেখিয়ে সুগারের প্রয়োজনীয় চিকিৎসা করাতে হবে। আশা করি ক্যালাজিয়ান কী, কেন হয় এবং এর চিকিৎসা কী সম্বন্ধে আপনাদের কিছুটা ধারণা হয়েছে। এই সময় বলা প্রয়োজন যে ক্যালাজিয়ানের মতো চোখের পাতার আরেকটি রোগ আছে, যেটা অনেক সময় দেখতে কতকটা ক্যালাজিয়ানের মতনই হয় কিন্তু দুটি আলাদা রোগ। এই রোগকে বাংলায় বলা হয় অঞ্জনি এবং ইংরেজিতে বলা হয় স্টাই। এর পরের ভিডিও এই দ্বিতীয় রোগ সম্বন্ধীয়, অর্থাৎ অঞ্জনি। দুটো দেখলে তফাতটা বুঝতে পারবেন। বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে পরের ভিডিওর আপলোডের খবর পেয়ে যাবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। কিছু প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।